Welcome my students and friends. আগামী বছর অর্থাৎ 2025 এর NEET exam কবে হতে চলেছে তার একটা ধারণা বা তথ্য তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব। যারা আগামী বছরের জন্য NEET এর प्रिपरेशन নিচ্ছ, যারা এবছর অল্পের জন্য হয়তো তোমরা পছন্দের কলেজ পাওনি কিংবা NEET 2024 কোয়ালিফাই করার পরও তোমরা এবছর হয়তো অল্প কিছু মার্কসের জন্য তোমরা MBBS কোর্সে ভর্তি হতে পারলে না, তারা ডেফিনেটলি আগামী বছর আবার তোমরা পরীক্ষায় বসবে এবং তার জন্য প্রিপারেশন নিশ্চয়ই শুরু করে দিয়েছো। জেনে নাও তোমরা আগামী বছর কবে নাগাদ এই পরীক্ষা হতে চলেছে। ছোট্ট ভিডিওটিতে সেই তথ্য শেয়ার করব তোমাদের সঙ্গে, ধরনের এডুকেশনাল নিউজ NEET সংক্রান্ত এবং HS পাস করার পর তোমরা যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামিনেশন গুলো দাও তার সমস্ত রকম তথ্য এবং প্রস্তুতির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সেই সঙ্গে জানিয়ে রাখি যারা ভিডিওটি দেখছো তারা বন্ধু বান্ধবদের শেয়ার করতেও ভুলবে না। দেখো ন্যাশনাল মেডিকেল কমিশন NMC 12 তারিখে একটা নিউজ বা নোটিফিকেশন করেছিল। সেই নোটিফিকেশনে দেখো এই 52 নম্বর পেজে রয়েছে প্রপোজ টাইম ডিস্ট্রিবিউশন অফ MBBS টিচিং এন্ড এক্সামিনেশন শিডিউল ফ্রম AY 2025-26 অর্থাৎ 25-26 সালের যে MBBS কার্যক্রমের শিডিউল প্রকাশিত হয়ে গেছে NMC-র তরফ থেকে। দেখো এখানে রয়েছে সেপ্টেম্বর ফেজ টু স্টার্টস, ফেজ ওয়ান এক্সাম অ্যান্ড রেজাল্ট, ফেজ টু স্টার্ট অর্থাৎ সেপ্টেম্বরে সেশন শুরু হবে সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তার মানে তার আগে সমস্ত প্রক্রিয়াগুলো শেষ করতে হবে অর্থাৎ মে মাসের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা, এবং এই মে মাসের প্রথম সপ্তাহের যে সানডে রয়েছে 4 তারিখ, তাই 4 তারিখে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ মে মাসেই তোমাদের পরীক্ষাটা হতে চলেছে 2025-এর। এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত থেকো। আর এবছর বিভিন্ন রকম ঝামেলার জন্য, বিভিন্ন রকম বিতর্কের জন্য প্রক্রিয়াটি পিছিয়ে গেছে, কিন্তু আগামী বছর দেখো সেপ্টেম্বরে এই সেশন শুরু হতে চলেছে, সেই কারণে মে মাসে পরীক্ষা হবে এটা ধরে নিয়ে তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের আগামী বছর কবে নাগাদ পরীক্ষা হতে চলেছে, তাই প্রিপারেশন একেবারে জোর কদমে শুরু করতে হবে। পুজোর কয়েকটা দিন একটু আধটু ছাড় দিতে পারো, কিন্তু পড়াশোনার গড়পড়তা যে আওয়াজ সেটাকে বন্ধ করা যাবে না, এবং নিশ্চিতভাবে আগামী বছর যাতে তোমরা একটা সিওর সিট তোমরা পেতে পারো, এবছর অল্পের জন্য যেটা তোমাদের হাতছাড়া হয়ে গেছে সেটা যাতে পেতে পারো তার প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। শারদ উৎসবে প্রত্যেককে আমরা শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি, সেই সঙ্গে কামনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।